হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। তো এটা হচ্ছে লিসবনের দুরুম নামে পরিচিত, দুরুম দিয়ে আজকে শুরু করলাম। এটা চিকেন দিয়ে তৈরি করা হয়, শর্মা টাইপ একটা খাবার। তো সেদিন আমি মার্কুইস পম্বালের সেকেন্ড ডেতে গিয়েছিলাম ঘুরতে। তো যে এরিয়াটা আমার ঘোরা হয়েছিল না এবার সেটাও ঘুরে দেখে আসলাম। তো তখন বোনাতাল টাইম ছিল, যে মেরি ক্রিসমাস বোনাতাল অর্থ লিসবনে। তো এ কারণে হচ্ছে এটা 29 ডিসেম্বর ছিল। তো ওই দিন রাতে আমার সে সকালে ফ্লাইট ছিল ক্রোয়েশিয়ার, যে কোনো কারণে আমার ফ্লাইটটা মিস হয়েছে। তো সন্ধ্যায় এই কারণে বের হয়েছিলাম ঘুরতে, মাইন্ডটা ফ্রেশ করতে। তো তারপর দিন 30 ডিসেম্বর দুপুরে লাঞ্চ করতে বের হয়েছিলাম বাইরে, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম। আমাকে দুইটা অ্যাপার্টমেন্টের দুই দিনের ভেতরে চেঞ্জ করতে হয়েছিল, যেহেতু আমার প্রথম অ্যাপার্টমেন্টটা আমাকে আমার ফ্লাইটের কারণে চেঞ্জ করতে হয়েছে। তো তখন ক্রিসমাস আর নিউ ইয়ারের কারণে কোনো অ্যাপার্টমেন্টই পাচ্ছিলাম না, সব বুকড ছিল। তো দুই দিন আমাকে দুইটা অ্যাপার্টমেন্টে থাকতে হয়েছে। তো তারপরে দুপুরে সার্দিন আর হচ্ছে স্যালমন ফিশ দিয়ে আর স্যুপ দিয়ে হচ্ছে লাঞ্চটা করা হয়েছিল। দুপুরে লাঞ্চটা বাইরে করেছিলাম মার্তিমনিজ একটা রেস্টুরেন্টে। এই ফিশটা আমি গতবার যখন এসেছিলাম তখনও খেয়েছি, এটা আমার অনেক পছন্দের একটা খাবার এখানে, যেহেতু সি ফিশ, এখানে ট্রেডিশনাল ফিশ। আপুর বাসায় গেলাম, শারমিন আপুর বাসায়, সে আমাদের একটা বাঙালি আপু পরিচিত, বড় আপু। তো তার বাসায় গেলাম আর আপুর বাসায় যাবো, কেক খাবো না এটা কেমন করে হয়, যে আপুটা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিল, পুরোটাই আপুর ক্রেডিট ছিল, আপুকে অনেক অনেক থ্যাংকস সেই জন্য। আপুর বাসায় আমি গেলাম, অরেঞ্জ ট্রি, মূলত অরেঞ্জ ট্রি থেকে অরেঞ্জ পেরে খাবো, সেই জন্য এটা আমাদের আগেরই প্ল্যান ছিল। বাট আমি ক্রোয়েশিয়াতে চলে যাচ্ছিলাম তাই আর যাওয়া হয়নি, আর আমি ক্রোয়েশিয়া থেকে ব্যাক করবো যতদিনে ততদিন অরেঞ্জ থাকবে না। তো সব কিছু মিলে দেখা গিয়েছে আমার যে দুই দিনের জন্য আমার ফ্লাইটটা মিস হয়েছিল, এটা ভালোই হয়েছিল, কারণ আমি আপুর বাসায় যেয়ে আবার অরেঞ্জ ট্রি থেকে অরেঞ্জটা পেরে খেতে পেরেছি। তো আমার কাছে অনেক ভালোই লেগেছে। তো এটা 31 ডিসেম্বর ছিল, দুপুরে আপুর বাসে, দুপুরে না ঠিক বিকালে আপুর বাসে চলে গেলাম দুপুরে লাঞ্চ করে বাইরে থেকে। তো যাওয়ার পরে গাছ থেকে অরেঞ্জ ছিঁড়ে টসটসে রসে টয়টম্বুর অরেঞ্জগুলো দেখে সত্যি অনেক ভালো লাগছিল। ইউরোপে মানে লিসবনে মূলত সব জায়গাতেই এই অরেঞ্জ ট্রি দেখা যায়, রাস্তাঘাট সব জায়গায়, রোডের পাশে পাশে মানুষের বাসে একটা হলেও অরেঞ্জ ট্রি থাকে। তবে সব অরেঞ্জ ট্রির অরেঞ্জগুলো মিষ্টি হয় না, আপুর বাসার অরেঞ্জগুলো মাশাল্লাহ ভালোই মিষ্টি। তো আর রোডের পাশে যে অরেঞ্জ ট্রিগুলো থাকে সেগুলোই হচ্ছে টক হয়ে থাকে। তো গেলাম ছিঁড়ে নিজের মন মতো করে অরেঞ্জ ছিঁড়েছি, তারপরে দেখলাম মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। খাওয়ার থেকে বেশি আমি ছিঁড়ে গাছ থেকে ছিঁড়ে নেওয়াটাকে বেশি এনজয় করছিলাম। তো আমি তো ওই দিন সারাদিন তো আমার অনেক ভালোই কেটেছিল, কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, কেননা তার আগে দুই দিন আমার হচ্ছে অ্যাপার্টমেন্ট দুইটা চেঞ্জ করতে হয়েছে। কারণ আমার প্রথম যে অ্যাপার্টমেন্টটা ছিল সেটা আমি ছেড়ে দিয়েছিলাম আমার ফ্লাইট ছিল বলে, বাট ফ্লাইটটা লাস্ট মোমেন্টে মিস হয়ে যাওয়াতে আমাকে আরও দুইটা অ্যাপার্টমেন্ট চেঞ্জ করতে হয়েছে। কেননা একদিনের বেশি ওখানে কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছিল না, যেহেতু তখন ক্রিসমাস আর নিউ ইয়ার টাইম ছিল, অনেক টুরিস্ট তখন ওখানে ছিল আর কি। তো সব কিছু মিলে টায়ার্ডনেস থাকলেও অনেকটা এনজয় করেছি লাস্ট 30 ডিসেম্বরে, যেদিন আপুর বাসায় গেলাম আর কি। তো আপুর বাসায় গেলে বরাবরই অনেক মজা হয়। লাস্ট এই আপুই আমাদের আমাদের বার্থডে সরি অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছিল, আমরা ফার্স্ট দুইজন একসাথে সেলিব্রেট করেছিলাম আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, থার্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তো তারপরে সারাদিন আপুর বাসায় থেকে রাতে ডিনার করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ব্যাক করেছি। আশা করবো আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।